যে কোনো দামি দামি কোম্পানির আইজেলকেও কিন্তু হার মানিয়ে দেবে ঘরোয়া পদ্ধতিতে বানানো এই আইজেলটি। এই আইজেলটি ব্যবহারের মাত্র 3 দিনের মধ্যেই চোখের নিচে কালো দাগ কিন্তু ম্যাজিকের মতন উধাও হয়ে যাবে। এই আইজেলটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 চামচ অ্যালোভেরা জেল। তোমরা হয়তো অনেকেই জানো না যে অ্যালোভেরা জেল যদি আমরা কেউ নিয়মিত চোখের নিচে অ্যাপ্লাই করতে পারি এবং সার্কুলার মোশনে মাসাজ করতে পারি তাহলে পরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হবে আর চোখের কিন্তু বিভিন্ন সমস্যা থেকেও সমাধান পাওয়া যাবে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহারের ফলে। আর এরপরে আমি অ্যাড করে নিচ্ছি 2 চামচ মতন আলুর রস। আলুর রস কিন্তু যে কোনো কালো দাগ ছোপকে ম্যাজিকের মতন উধাও করে দেয়। আর এরপর আমি নিয়ে নিয়েছি 2 ইভিয়ান ক্যাপসুল। এবারে ইভিয়ান ক্যাপসুল থেকে আমি জেলটা নিয়ে নিচ্ছি আর এরপর আমি খুবই সামান্য পরিমাণে ভ্যাজলিন অ্যাড করে নেব। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে ভ্যাজলিন কিন্তু আমাদের চোখের নিচে চামড়াকে টান টান করে রাখতে সাহায্য করে। তো এরপরে প্রত্যেকটা উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা জেল তৈরি করে নেব। আর এরপরে জেলটা তৈরি হয়ে গেলে একটা পরিষ্কার কৌটোতে ভরে রেখে দেব এবং এটা একদিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে তারপরের দিন থেকে আমরা ব্যবহার করতেই পারি। তো এখন জেলটা কিন্তু পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে আর আমি এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জেলটা অল্প করে দিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার হাতের ফিঙ্গার টিপের মাধ্যম দিয়ে কিন্তু চোখের নিচে এবং ওপরে খুব ভালোভাবে জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর 2 হাতের ফিঙ্গার টিপ দিয়ে কিন্তু চোখের উপর দিয়ে নিচ দিয়ে আমি আলতোভাবে সার্কুলার মোশনে একটু মাসাজ করে নিচ্ছি। আমরা যদি এরকমভাবে মাসাজ করতে থাকি তাহলে পরে কিন্তু খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হবে এবং আমাদের চোখের নিচের কালো ভাব নিমিষেই দূর হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, চোখের নিচে কিন্তু অনেক সময় আমাদের ট্যানের প্রবলেমও থাকে, তাই এই ধরনের ট্যানের প্রবলেমও কিন্তু নিমিষেই উধাও হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে চোখের নিচে আইজেলটা অ্যাপ্লাই করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একেবারে ভুলো না।